শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি কাজী আকবর হোসেন, পিতার নাম মৃত কাজী আব্দুল ছাত্তার, মায়ের নাম মৃত জুবাইদা বেগম। আমার গ্রাম ইতনা, ডাকঘর ইতনা, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল। আমি একজন অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় কলেজের শিক্ষক এবং ইতনা ইউনিয়ন কমান্ডের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আমি কমান্ডার, আমি আহ্বায়ক। আমি 1969 সালে SSC পাশ করেছি। 63 সালে যে 11 বঙ্গবন্ধু 6 দফা আমরা স্কুল থেকে আমরা আন্দোলন করছি। আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। ম্যাট্রিক পাশ করার পর 1969 সালে আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে, সরকারি ভিক্টোরিয়া কলেজে আমি ভর্তি হই। ওখানে কমিটি ছিল, দায়িত্বশীল আমাদের পক্ষে জিন্না ভাই নাম করে একজন উকিল ছিলেন, উনি ভিপি হয়েছিলেন, আর একবার গোলাম রসুল হয়েছিল। 1969 সালের গণ আন্দোলনের সার্বক্ষণিক অংশগ্রহণ করছি। 70 সালের নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে আমরা কাজ করছি এবং আমরা বিজয় ছিনে আনছি। যুদ্ধের সাথে জড়িত হলেন? যুদ্ধের সাথে জড়িত হলাম এই 70 সালের নির্বাচনের পরে, যখন মার্চে বঙ্গবন্ধুকে দেবে, মানে সংসদ ডাকবে 3 তারিখে মার্চে, কিন্তু সংসদ যখন বন্ধ করে দিল, বঙ্গবন্ধুর 7ই মার্চে যে ভাষণ দিল, সেই ভাষণে আমরা আমাদের এলাকার থেকে সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা মিছিল করেছি লোহাগড়া পর্যন্ত, ইতনা থেকে লোহাগড়া পর্যন্ত মিছিল করছি, মিটিং করছি এবং আন্দোলন করছি এবং বঙ্গবন্ধুর অনুকূলে সমস্ত যাবতীয় যে কাজ তাই আমরা করছি। এবং আমরা তখন থেকেই গ্রামের লোকজন যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা রাত্রিবেলা সারা রাত আমরা জেগে জেগে যাতে আমাদের মানে জনগণ কোনো কষ্ট না ভোগ করে, যাদের বাড়িতে ডাকাতি টাকাতি না হয়, এর জন্যে আমরা সার্বক্ষণ সবাই কমিটি করে করে আমরা সেগুলো নিরাপদে তাদের আশ্রয় দিচ্ছি এবং তাদের সেবা করছি। তারপরে 25 মার্চে যুদ্ধ যখন ঘোষণা হয়েছে, ঘোষণা হয়ে গেলে আমরা সার্বক্ষণিক আমাদের একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন, জিনার বাড়ি কাশিয়ান থানার ক্যাপ্টেন নুরুদ্দোহা, উনি আসে মার্চ মাসে ট্রেনিং দিছে ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজে। সেখানে আমি আমার বন্ধুবান্ধবদের নিয়ে আমি সেখানে অংশগ্রহণ করছি এবং বেশ কিছুদিন ট্রেনিং দেওয়ার পরে, তারপরে আবার আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মিটিং মিছিল এগুলো আমরা করছি, লোহাগড়া, নড়াইল, তারপরে ধরুন লাহুরিয়া, কালীগঞ্জের সবার সাথে আমরা মিশে মিশে দলবদ্ধভাবে আমরা কাজ করছি। তারপরে যখন মে মাস আসে, এভাবেই করতে করতেই 15ই মে আমাদের গ্রামে
বিকালবেলা আর্মি নামে এবং আর্মি নেমে আমার এক আত্মীয় মানে উনি ছিলেন রেভিনিউ আরসিও, ওনারই বিকালবেলা গুলি করে মেরে ফেলায়। আর পিনু ঘাস মানে ফরিদপুরের একটা লক্ষ্মী আমাদের গ্রাম থেকে মারে, আর অতুল চন্দ্র পালকে এই একই সাথে গুলি করে মারে এবং গ্রামের লোকজনকে বাড়ি আগুন ধরাই দেয়। এভাবে আর্মিরা ই করে চলে যায়। 22শে মে তখন সকাল 11টার মতন আমরা নদীতে গোসল করতে গেছি, সেখানে আমরা তিনজন লোক দাঁড়ানো ছিলাম, সে কামালত হোসেন, কাজী খবির হোসেন এবং আমি সেখানে ছিলাম। দেখলাম ভাটিয়াবাড়ি থেকে একটা মানে স্পিড বোট আসলো, যেখান থেকে 8 জন আর্মি সে নামলো, ওই সে মানে নদীর ঘাটে নামিয়ে চর ভাটপাড়ার দিকে 7 জন চলে গেল, একজন পশ্চিমের দিকে আগুতি লাগলো অস্ত্র নিয়ে। কিছু দূর এসে দেখলাম ওই অনিল নাম করে একটা ছেলে তার বাবাকে গুলি করে দূরের থেকে সে হাল চাষ করতেছিল, তাকে মেরে ফেললো। তারপরে কিছু দূর আগিয়ে অনিল পাঠ করছিল, অনিলের সাথে কী কথাবার্তা বলছিল, তারপর অনিল উঠে দাঁড়ালো, তারপর দেখি তার সাথে জড়াজড়ি হচ্ছে। এক মুহূর্তে তার পায়েও গুলি লাগছে, গুলির শব্দ পেলাম। তারপর সে খুব জোয়ান ছিল, আর্মির সাথে খুব জড়াজড়ি ধস্তাধস্তি করার পরে আর্মির অস্ত্রটা ছুটে গেল। ছুটে গেলে সে কী করলো, অস্ত্রটা নিয়ে সে পূবের দিকে দৌড়াতে লাগলো, আর আর্মি ও দক্ষিণের দিকে নদীর দিকে তাকাইয়ে ফিরতে লাগলো যে অনিল কোথায় কোনভাবে যায়। ভাঙ্গন ঘাট ছিল এটা একটা ভাঙ্গন, সেখানে যখন অনিল আবডালে পড়ে যায় আর্মির আর দেখতে পায় না, তখন সে আবার পশ্চিম দিকে চলে আসলো। আর্মি যখন দূরে চলে গেলো পশ্চিমের দিকে আসে, সে ওই সুধাটাই আর কি ফেলে দিল, অস্ত্রটা ফেলে দিয়ে সে পশ্চিম পাড় দিয়ে পালাইয়ে সে তার গ্রামে চলে গেল। আর এদিকে বিকালবেলা এসে আর্মিরা এসে এই পাশে হাজির সাহেবের বাড়ি ছিলেন, ওখানে এসে ওপারের থেকে বলছে যে ওপারের লোকজন এসে অস্ত্র নিয়ে চলে গেছে। হাজির সাহেবের বাড়ি এসে তারা সমস্ত জিজ্ঞাসা করছে এবং ওখানে অনেক সময় তারা লেট করছে যে আপনার এলাকার থেকে লোকজন অস্ত্র নিয়ে আসছে, আপনি এই ব্যাপারে কোনো কিছু জানেননি কি? বললো যে না, আমার এই পাশে থেকে কেউ অস্ত্র আনিনি, অস্ত্র ওখানেই ওনরা অবশ্য দেখিনি, বলছে যে ওখান থেকে কেউ অস্ত্র আনছে এমন কোনো রেকর্ড নেই। তারপরে তারা অনেক পর্যন্ত সময় পর্যন্ত ছিল, তারপরে সন্ধ্যালাগের আগ পর্যন্ত চলে যায়। যাওয়ার পরে সন্ধ্যায় আমরা যেয়ে এপার থেকে দেখি যে ওই জায়গাটায় ই জলে, আলো জলে, ওখানে মনে হয় যে লোকজন আছে এরকম মনে হচ্ছে। মানে রাত্রিবেলা ভাটিয়াপাড়া ক্যাম্পের থেকে ওই সেনাবাহিনী যে ওখানে অবস্থান করছে, তারপরে সারা রাত্রি আমরা বারে বারে যাই যে দেখি যে ওখানে কী অবস্থা হচ্ছে, দেখে আলোই জ্বলতেছে। পরে একেবারে ভোর যখন আমরা ঘুমিয়ে রয়ে গেছি, ঘুমায় আছি, তখনই শব্দ হচ্ছে গুলির শব্দ। তারা কী করছে, প্রথমে 15 তারিখে যে পর্যন্ত আসছে ওটুক বাদ দিয়ে বাকি এলাকা জুড়ে তারা গুলি করতে করতে চলে গেছে। তারপরে 39 জন লোক মারা গেছে সেদিন, সে 39 জন লোক মারা গেছে, আর বিভিন্ন দিনই মারা গেছে। আর মানে ওই 3 জন সহ আর বাকি 8 জন এই ইতনা থেকে 50 জন লোককে তারা হত্যা করেছে। আমি নড়াইল কলেজে তখন আবার ফিরে গেছি, আমাদের যে এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, আমি ইন্টারমিডিয়েটে সায়েন্সের ছাত্র ছিলাম, আমরা বঙ্গবন্ধুর ডাকে আমরা পরীক্ষা দিলাম না, অন্য অন্য যারা সরকারের বঙ্গবন্ধুর বিপক্ষে ছিল, যারা সরকারের পক্ষে ছিল তারা পরীক্ষা অংশগ্রহণ করে এবং তারা পরীক্ষা দেয় এবং তারা পরীক্ষা পাশও করে যায়, কিন্তু আমরা আর পরীক্ষা দিলাম না, বঙ্গবন্ধুর কাজের জন্য আমরা থাকলাম। পরে বঙ্গবন্ধু আসার পরে পরে 72 সালে পরীক্ষা বাতিল করে দিয়ে উনি আমরা 72 সালে এসএসসি পাশ করি। তারপর আমি এখানে থেকে বিভিন্ন কাজ করি এবং আমার বন্ধুবান্ধবদের উৎসাহিত করি যে আমাদের এখানে থাকা যাবে না, আমরা মুক্তিযুদ্ধ করার জন্য দেশের বাইরে চলে যাব। এই করতে করতে কিছুদিন আমার বাড়িতে এই মহিষাপাড়া নফসাল ছিল, ওরা নফসালের ভয়ে দুটো ছেলে গেলো, মুশারিফ আর ওই যে আরেকজনের নাম যেন কি, এই 2 জন আমার বাড়িতে ছিল রাত্রি। আমি তাদের খাওয়াই, প্রচুর পানি ছিল আমাদের ঘরের দোয়া পর্যন্ত প্রায়, ওই যে কলার যে ভেয়াও ছিল ওইটাই করি আমি ওদের সকালবেলা পার করে দিয়ে বললাম কি যে আপনারা চলে যান আর আমরাও চলে আসার একটা ব্যবস্থা করতেছি। তারপরে 3 সেপ্টেম্বর আমরা পরের দিয়ে করলাম যে আমরা এখানে থাকবো না, আমার বন্ধু বান্ধবদের বলে আমরা মিলে এই লোহগড়া পর্যন্ত 83 জন মিলে আমরা ভারতে চলে যাই। ভারতে যে বেনাপুল বর্ডারে যে 5 নম্বর তারিখখানে আমরা এখানে চেয়ারম্যান ছিল ওইরা লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব, ওনার কাছে আমরা যাই। তারপরে উনি আমাদের থাকা এবং যাবতীয় সমস্ত ব্যবস্থা করে দেন। ওখানে আমরা 15 দিন ট্রেনিং দিই, আমি 15 দিন ট্রেনিং দেওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে ব্যারাকপুর ক্যাম্পে চলে যাই। আমার এক স্যার ছিলেন ক্যাম্পিং চার্জ ওইখানে, আর ওইখানে আরএন মুখার্জি, রাজনারায়ণ মুখার্জি ছিলেন ওই ক্যাম্পের চেয়ারম্যান। আমি ওখানে গেলি, স্যার আমাকে বললেন আকবর কেমন আছো,
মনোজ স্যার ভালো আছি, তা মনোজ স্যার আমাদের তো এখনও ট্রেনিং হায়ার ট্রেনিং পাঠাচ্ছে না, তা কী করা যায়? তা বলো যে ঠিক আছে দেখছি, তা তুমি বসো। তা আমি মুখার্জি সাহেবকে বলতেছি যে এ আমার একটা ভালো ছাত্র, খুব ভালো ছাত্র। তখন আরেক মুখার্জি সাহেব বলতেছে কি যে টালিকুলা ক্যাম্পে যে ছেলেটি ওই যে সেন্টি ডিউটি বাড়ত এবং মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং নিত তাদের নাম প্রেজেন্ট করে ইন্সট্রাক্টরদের কাছে দিত, তার মা মরে গেছে, অতএব আপনার এই ছেলেরে দেশে চলে যেতে বলেন পাঁচ নম্বর টালিকুলা, ওর আর হার ট্রেনিং দেওয়ার দরকার নেই, ও ওইখানে যেয়ে দায়িত্ব পালন করবে। তারপরে আমি চলে আসলাম ওখানে, আমি তিন মাস পর্যন্ত ওখানে এই দায়িত্ব পালন করছি। তারপর 16ই ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, আরএন মুখার্জি সাহেব রাজনাথ মুখার্জি ব্যারাকপুর ক্যাম্পের উনি এসে বললেন যে তুমি এখান থেকে যাবে না, কয়েকজন লোক লাগবে, আমরা ওই ব্যারাকপুর ক্যাম্প এবং ওই টালিকুলা ক্যাম্প ক্লোজ করে তারপরে আমাকে তিন দিন বসা রেখে 19ই ডিসেম্বর আমি দেশে চলে আসি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।